ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है, क्या नशा इस प्यार का मुझ पे सनम छाने लगा, कोई न जाने। সকালবেলা পাত্রা থেকে আমি ফিরছিলাম কলকাতা, তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে তারপর রীতিমতো আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে আজকে না একটা নতুন অনুভূতি হলো, কখনো আমি আগে জানতাম না যে কলকাতাতে কলকাতা স্টেশন বলেও একটা স্টেশন আছে। আমি সবসময় জানতাম শিয়ালদা হাওড়া এই দুটো স্টেশনই আছে, তারপর জানতে পারলাম না কলকাতা স্টেশন আছে, তো সেখান থেকে আসলাম। 2000 years later 8 তারিখ আমার প্রচুর জার্নি হয়ে গেছিলো। সকালবেলা উঠেছিলাম পাত্রা থেকে, ট্রেনে বললাম কলকাতা রুমে আসার জন্য, সেখানে পৌঁছালাম এই ধরো সন্ধ্যা 5টার সময়। আবার সেখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে গেলাম কোচবিহারের উদ্দেশ্যে। তখন যদি সেদিন না বেরোতাম না, তাহলে সত্যি একটা বড় সর্বনাশ ঘটে যেত। আমার 11 তারিখে এক্সাম, আমাকে রীতিমতো বাড়িতে পৌঁছতে হতো, 11 তারিখে এক্সাম যেতে হতো, আর 8 তারিখ নাকি লাস্ট ট্রেন ছিল এক্সপ্রেস ট্রেনগুলো। শুধুমাত্র লোকাল ট্রেনগুলো চলা থাকবে আর বাদবাকি এক্সপ্রেস ট্রেনগুলো সব নাকি বন্ধ করে দেবে, মানে রেলের কাজ হচ্ছে সেই জন্য। তাহলে ভাবো তো, সেই 8 তারিখে রাতের বেলা পদাতিক ট্রেন ধরে যদি না আসতাম তাহলে আমার অবস্থাটা কি হতো ভাবা যায়? তো পাপাকে কিনে দিলাম কফি, আর পাপাকে কফি কিনে দেওয়ার সাথে সাথে আমি খেয়ে নিলাম এই কেকটা। বাড়ি থেকে ফেরার সময় একটা নতুন অনুভূতি হলো, সেই অনুভূতিটা কি জানো? এখানে কারোর কাছে টাকা থাকলেও খুচরো টাকাটা কেউ দিতে চায় না, সত্যি বাজে ব্যবহার করেছিল আজকে। আমি কলকাতার সব মানুষকে বলছি না, হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা মানুষের কষ্টটা মানুষের সিচুয়েশনটা বোঝার চেষ্টাই করে না। ওদের কাছে টাকা আছে, আমি বললাম 100 টাকা খুচরো দিতে, কিন্তু দিচ্ছিল না। হ্যাঁ আমি ওদের কাছ থেকে খেয়েছিলাম, আমি চা খেয়েছিলাম পাপা আর আমি মিলে, তো বাদবাকি টাকাটা আমাকে খুচরো হিসেবে দেয়নি, রীতিমতো আমাকে ঝগড়া করছে আমার সাথে। এইসব কিছু টক্সিক মানুষ থাকে যাদের থেকে দূরে সরাটাই আমার মনে হয় ভালো। তাদের সাথে যতই আমি ঝগড়া করি না কেন, তারা কিন্তু আমার সিচুয়েশনটা বুঝবে না এবং তারা বোঝার চেষ্টাই করবে না, তার থেকে ভালো দূরে থাকাই। তো চলো চলে যাওয়া যাক ট্রেনে। পাপা উপরে বসে আছে, আর কি কুয়াশা, কোচবিহার ঢুকতে না ঢুকতেই কুয়াশার সম্ভব। জোড়া 20 টাকা, জোড়া 20 টাকা দাও, জোড়া চা কফি। পদাতিক এক্সপ্রেসের কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যেখানে কোনো স্টপেজ বেশি কিন্তু নেই, বেশি স্টপেজ না থাকাতে খুব ভালো লাগে। তো এখন সকাল সকাল চলে আসলাম এনজিপি স্টেশনে। এনজিপিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো সেখানে পাপা আর আমি মিলে ডিম খেয়ে নিলাম সকালবেলা। এই বয়েল ডিমটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, তো অনেক কিছু উঠেছিল কিন্তু সেগুলো আমার ভালো লাগলো না, তাই খাইনি। কি বাবা কেমন ঠান্ডা? দারুণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে কলকাতা থেকে এখানে যে ঠান্ডা, হ্যাঁ প্রচুর ঠান্ডা, মানে এই জ্যাকেটটা পরে এসে হবে এখন ঠিকঠাক করে। তোরও ভয় ভাঙলো চুচু? এ ব্যাগটা পড়ে গেছে, দে ব্যাগটা দে, শান্তি পেয়ে গেল। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি কতদিন পরে বাড়িতে আসলাম বলতো? কোনো পশুর পক্ষে আমাকে মনে রাখাটা সত্যিই একদম অন্যরকম লাগলো। আমি আসার সাথে সাথে চুচু নামে একটা কুকুর আছে, সেই কুকুর আমাকে দেখে চলে আসলো, আমাকে কিন্তু ও ঠিক চিনতে পেরেছে। আমি যতই না আমি ওকে না চেনার ভান করি না কিন্তু কিন্তু ও আমাকে কিন্তু চিনতে পারলো। তোমরা দেখতেই পেলে, লেজ নাড়িয়ে নাড়িয়ে আমার পাশে এসেছিলো। তো চলো বাড়িতে ঢোকা যাক। এক খাওয়া খাইতে খেতে আমার একদম অবস্থা, মানে জিপ টিপ একদম ঝালাপালা হয়ে গেছিল। শীতের দিনে এরকম সবজি যদি থাকে পাতে তাহলে আর কি চাই। আহা হা, এই জিনিসটার আমি বহুদিনের শখ ছিল, আলু আর ফুলকপির তরকারি কড়াইশুঁটিও দিয়েছে, উফ জাস্ট অসম লেভেলের। সত্যি কথা বলতে এই কটা দিন না অনেক কষ্ট করেছি গো খেতে। হ্যাঁ যখন কলকাতার রুমে ছিলাম পাপা রান্না করেছিল তখন একদম মানে ভালো লেগেছিল খেতে, কিন্তু যখন বাইরে আমি গিয়েছিলাম কাজের জন্য সেখানে আমার খাওয়া মানে ঢুকছিলই না। এ কি ডোনার ব্লগিং এ ডোনা আবার বই পড়ছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা সামনে, এখন তো বই পড়তেই হবে বলো। হাতে মাত্র দুদিন টাইম আছে, মানে আজকে 9 তারিখের জাস্ট এই অর্ধেক বেলাটা টাইম আছে। আমি বাড়িতে পৌঁছালাম কটার সময়, সকাল সকাল বলে ভুল হবে, দুপুর 12টার সময়, ঠিক 12টার সময় পৌঁছালাম। এই ফ্রেশ ট্রেশ হতে হতে এখন দুপুর 2টা বাজে, বই নিয়ে বসলাম। আর হাতে টাইম আছে কালকে, তো ভাবতেই পারছো মাত্র টাইম নেই একদম। আর 11 তারিখে আমার এক্সাম পলিটিক্যাল সায়েন্স 5th সেমের, এই খাতা ভর্তি নোট, তো চলো মুখস্থ করা যাক। আর আমি কোনো জন্মেই প্রশ্ন মুখস্থ করি না, আমি জাস্ট কনসেপ্টটা নিয়ে রাখি যাতে আমি লিখতে পারি। আমি বারবার বলি, মুখস্থ তোমরা কোনো দিনই করবে না, কনসেপ্টটা নিয়ে রাখবে, বুঝে বুঝে পড়বে, তখন তোমাদের কিন্তু হয়ে যাবে অলরেডি। তো চলো পড়া যাক। প্লেটোস কনসেপ্ট অফ এডুকেশন 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। প্লেটোর শিক্ষা সম্পর্কে ধারণা। প্লেটো কল্পিত আদর্শ রাষ্ট্রের মূল ভিত্তি হলো শিক্ষা ব্যবস্থা। তিনি তার বিখ্যাত, কতদিন পরে বইয়ের পাতাগুলো, মানে খাতার পাতাগুলো উল্টাচ্ছি, সত্যি অন্যরকম। রাঁচিতে এত পরিমাণে ঠান্ডা না, তোমরা, তোমাদেরকে কি বলবো, আমার টনসিলের ব্যথা শুরু হয়ে গেছে, এত পরিমাণে ঠান্ডা। কিন্তু ওখানে কি বলতো, রোদ উঠছে, কিন্তু কোচবিহারেতে রোদ আমি দেখছি না। এই যে কুয়াশা আচ্ছাদিত হয়ে গেছে, মানে কি বলবো। তো বই টই পড়ে সন্ধ্যাবেলা চাটা খেয়ে একটু নাচানাচি করছি। কি নাচ করছি পরে আসছে ভিডিও, নাচের ভিডিও অবশ্যই আসছে আমার চ্যানেলে, চোখ রেখো। তো চলো নেক্সট মর্নিংয়ে যাওয়া যাক। আজ 10ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর আমার পরীক্ষার ডেট। মানে বুঝতে পারছো বন্ধুরা, মাথার মধ্যে এক গাদা চাপ, কিন্তু ওই যে টোনা, ওই ঘুমের ঘোরেই আছে, ঘুম থেকে ওর কিন্তু উঠতে ইচ্ছে করছে না। আমি ঘুমকে এতটাই ভালোবাসি, ঘুমাতে পারলে আমি জগতে কী কী ঘটছে সব কিছু ভুলে যাই। মানে ওই জিনিসটা আমার কাছে একটা স্পেশাল জিনিস, মানে ঘুমের সময় আমি যেখানে থাকবো সেখানে যদি আমাকে কেউ একটা টু শব্দ বলেও জাস্ট ডিস্টার্ব করলো, তো অমনি আমার মাথা গরম হয়ে যায়। আমার মতন তোমরা ওনাকে অবশ্যই কমেন্ট করো, তো না মাথার মধ্যে এক গাদা চাপ আছে, আমাকে প্রত্যেকটা নোট পড়তে হবে, মানে আমাকে প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটেন্ড করতে হবে। কনসেপ্টটা নিয়ে রাখলে আমি প্রতিটা কোশ্চেনের আনসার করতে পারবো। আমার মাথায় প্রত্যেকবার কোশ্চেন, মানে পরীক্ষার আগে আমার এটাই ঘোরে, বুঝতে পেরেছো? ভগবান, এত ঠান্ডা, এত কুয়াশা চারিদিকে, 10:30-11টা বাজতে চলল সকালে। তোমাদেরকে দেখাচ্ছি অল্প, দাঁড়াও। কেমন কুয়াশা, কেমন ঠান্ডা, অনেক -5 ডিগ্রি। ইসি ভগবান, সকাল 11টা বাজে, কুয়াশা দিছি না, এত কুয়াশা পড়ছিল এখান থেকে ওদের বাড়ি দেখা যায় না, তাই উঠানের দিকে আমাদের ঘর থেকে তোদের ঘর আপসে আপসে দেখা যায়। ইস, তাহলে বুঝে নাও কেমন ঠান্ডা পড়েছে কোচবিহারে। কতদিন পর বাড়ির এরকমভাবে ঘুরতে 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 দাঁত মজা হচ্ছে, সিরিয়াসলি অনেক মিস করছিলাম ওখানে এই জিনিসটা। মানে আমিও না, মানে এখানে যখন থাকতাম তখন না এইভাবে ঘুরে 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 দাঁত মাজতাম। তো আজকে এবার হঠাৎ করে কোচবিহারে আসাটা কিন্তু হঠাৎ করেই হলো, তার কারণ পরীক্ষার ভূত চেপেছে পরীক্ষা কালকে। সকাল ব্রেকফাস্ট দেখো, লুচি আলু ভাজা আর চা, ঘুম ভাঙানোর জন্য তো চা লাগবেই। আমি না রাঁচির চা খুব মিস করছি, সেটাই মাকে বলছিলাম। এত রিচ খাবার দেখে তোমরা হয়তো বলবে, বাবা ডোনা এত রিচ খাবার খাচ্ছ, আসলে বাড়িতে এসেছি একটু আধটু তো খেতেই হয় বলো। তো চলো খেয়ে নিচ্ছি। ইস, এইসব চা না এখন আমার আর ভালো লাগে না, সিরিয়াসলি রাঁচির চা মুখে খেতে খেতে না মুখে লেগে আছে। আর আমাকে একজন কমেন্ট করেছে, ডোনা তোমার মায়ের কি হলো, মাকে তো তুমি দেখাও না, শুধু পাপাকে দেখাও। আসলে মা কোচবিহারের বাড়িতে ছিল, সেই জন্য মাকে দেখানো হয়নি। বলো তো কী করে দেখাবো, এই যে আসলাম দেখিয়ে নিতে পারবো। কি মা কিছু বলবা, খালি হাইসেই যাও, হাইসেই যাও, কিছু কও। চলো খেয়ে নেওয়া যাক, তারপরে আবার বই নিয়ে বসতে হবে। তো গাইস, আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি দুটো জিনিস আমি কিনেছি, খুব কাজের জিনিস, মানে তোমাদেরকে দেখাবো বলে আমি, দেখো আগে প্রত্যেকটা জিনিস শেয়ার করতাম, এখন না আমি কিনেছি কিন্তু শেয়ার করার হয়ে উঠছে না, ভাবলাম না চলো শেয়ার করা যায়। আগে চলো আমি আমার পছন্দের জিনিসটা শেয়ার করছি, যেটা আমার খুব খুব ভালো লেগেছে। মানে যখন যাদবপুর থেকে আমি বাড়ি, মানে কলকাতা থেকে আসি, যাদবপুর দিয়ে হয়ে আসতে হয়, তো তখন যাদবপুর থেকে, যাদবপুরের মার্কেটটা থেকে আমি কিনেছি। দেখো এই ব্যাগটা আমি কিনেছি,
আমার খুব কাজে দিবে এই ব্যাগটা। তার কারণ আমি যখন আমি ট্রাভেল করি না, তখন এই ধরো না পার্সোনাল জিনিসগুলো যেমন ফোন, পার্স, এইসব জিনিস আমার মেন ব্যাগে রাখতে হয়। তখন না বারবার খোলাখুলিটা অসুবিধা হয়, আর সেটা রিস্কও হয়ে যায়। যদি এরকম ব্যাগ থাকে পাশে, তো এই ব্যাগটাকে সবসময় নিজের কাছে রাখা হয়, তখন কি বলতো হারানোর মানে সেটা থাকে না। তো এই ব্যাগটা, এই যে শুধুমাত্র এটা না কিন্তু হ্যান্ডেল, হ্যাঁ এই ব্যাগটার এই যে বড় একটা ইসে আছে, অনেকটা বড়, ব্যাগটা খুবই ভালো। আর আমি এই দেখো একটা চেন আছে, ঠিক আছে, খুব ভালো ব্যাগটা, আমার খুব ভালো লেগেছে। আর কালারটা তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই বলো। এই ব্যাগটার দাম নিয়েছে কত বলো তো, আইডিয়া করো, পাশে থাকলে আমি তোমাদেরকে বলতাম কত। এই ব্যাগটার দাম নিয়েছে 300 টাকা, অনেক বলেছি 250 টাকা, দাও না কাকু, দাও না কাকু, দিচ্ছিল না, সবার প্রথমে 400 টাকা বলেছে, তারপরে আমি 100 টাকা কমাতে পেরেছি। তো তারপরে এই ব্যাগটা কিনেছি, এই ব্যাগটা খুব কাজের, মানে খুবই কাজের। তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম হয়তো একটা সামথিং একটা ব্লগে, তো আমি ভাবলাম না আবার দেখিয়ে দিই। এই ব্যাগটা নিয়েছে মাত্র 150 টাকা, 200 টাকা বলেছিলো, 50 টাকা কমাতে পেরেছি। এই ব্যাগের ভিতরে অনেক মানে জিনিসপত্র রাখা যায়, এই মেকআপ টেকআপ ধরো রাখা গেল, ট্রাভেল ট্রাভেল করলে মেকআপটা এই ব্যাগে ক্যারি করলে মেকআপটা সেপারেটভাবে থাকে, খুব ভালো হয়। তোমরা বলো তো দুটো ব্যাগে কি আমি ঠকেছি নাকি, অবশ্যই কমেন্ট করে বলো। আর এই ব্যাগটা শুধুমাত্র যে মেকআপ নেওয়া হয় তা না, এই ব্যাগের মধ্যে কিন্তু তোমরা ধরো কোথাও গেলে অফিস টফিস সেখানে কিন্তু খাবারও নিতে পারবে, কেন জানো, আর খাবারটা গরমও থাকবে বলে। এই দেখো একটা সিলভারের পেপার থাকে, পেপার আছে, সিলভারের পেপার আছে না, এটার জন্য খাবারটা নাকি গরম থাকে। তো চলো এই দুটো জিনিস দেখালাম, এই দুটো জিনিস কিনেছি, দারুণ লেগেছে, মানে এই ব্যাগটা খুব ভালো লেগেছে। তো গাইস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, আর দেখা হচ্ছে পরের একটা নেক্সট ধামাকাদার ভিডিওতে, ঠিক আছে, বাই বাই, লাভ ইউ।